একটু শীত, আজকে হচ্ছে শনিবার, শনিবার সকালবেলা, এখন বাজে 8:30, সকাল 8:30 থেকে ব্লগটা শুরু করছি। তো ব্লগটা শুরু করার আগেই আমার সমস্ত ভিউয়ার্সদের আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বড়দের প্রণাম জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠেই, যেহেতু স্যাটারডে সেহেতু বাচ্চাদের একটি ছুটি, দেবের অফিস আছে কিন্তু হাফ ডে, দেব 10:30 অফিস, 10:30 সময় বেরোবে না, 10:30 বেরোবে না, মানে 10:30 ইন করতে হবে, মানে 10:15 ওই বাড়ি থেকে বার হয়ে যেতেই হবে আর কি। তো চলো ঘুম থেকে উঠে, যেহেতু 10:30 ডিউটি চলছে তাই হাতে তো একটু টাইম আছে, ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল, এই কদিন ধরে পুরো উইক জুড়েই সকাল সকাল আগে ঠান্ডায় ঠান্ডায় ঘর বাড়ি সমস্ত কাজবাজ করে ফেলছি। তো আজকে উঠে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে আর ছাদে গিয়ে জামাকাপড়টা মেলে দিয়ে আসলাম, তারপর ফ্রেশ হয়ে গেলাম একটু, কারণ পুরো ঘেমে চান, তো যা গরম পড়েছে না একদম, কাজ করতে করতেই পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে, তারপর আর কি এক্ষুনি ফ্রেশ হয়ে চলে আসলাম। চলো এবার আপাতত রান্নাঘরে যাওয়া যাক, গিয়ে রান্না বান্না শুরু করে দিই কারণ দেব অফিস যাবে। আর এই দেখো ঘুম থেকে উঠে সমস্ত বিছানা গুছিয়ে রেখে গেছি, সে বিছানা নীল আর মাম্মা মিলে কী করেছে, ওদের তো টান টান করা বিছানা থাকলেই হয়েছে, শুধু গড়া গড়ি বালিশ নিয়ে ছোড়াছড়ি এই সমস্ত হচ্ছে সারাদিন ধরে লেগেই আছে, সারাদিন যে আমাকে কতবার ধরে এই সমস্ত গোছাতে হয়, ঠিকঠাক করতে হয়, তার কোনো ঠিক নেই। তো চলো আর বেশি বকবক না করে কাজকর্ম শুরু করা যাক, আজকে আমি কী কী করছি শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা থাকো সারাদিন আমার সাথে। তো এই যে গোছাচ্ছি পুরো বেকার, আপাতত এখন দুজনে নিচে গেছে, নিচে গিয়ে ব্রাশ করতে গেছে, এই গুছিয়ে যাচ্ছি, তো একটু পরে এখানে এসে আবার লন্ড ভন্ড। বালিশগুলোকে একটু রোদে দিয়ে আসি বরঞ্চ, বালিশগুলো পুরো ঘামে না, ঘেমে ঘেমে ইসে হয়ে যাচ্ছে, শক্ত দড়া দড়া হয়ে যাচ্ছে, বালিশগুলোকে একটু রোদে দিয়ে আসি। আমার যেরকম টান টান বিছানা থেকে কী ভালো লাগে, একটু কুচকানো থাকলে আমার একদম ভালো লাগে না, আর ছেলে মেয়ের দুটো হয়েছে পুরো তার উল্টো। তো যাই হোক কী আর করা যাবে, বাচ্চা মানুষ বলো। তো চলো এখন রোদে গিয়ে এগুলো রোদ দূরে নিয়ে আসি। তেমনি সুন্দর হাওয়া, আর রাস্তা দিয়ে একটা চাদর আলা যাচ্ছে, চাদর চাদর করতে করতে যাচ্ছে। তো যাই হোক, এই যে এখন উঠে সকালবেলা উঠে ব্লগটা শুরু করলাম, এই যে একটু ভিডিও করলাম, ক্যামেরা নিয়ে একটু দেরি হয়ে গেল, এই করতে করতে বা রান্না করতে দেরি হয়ে যাবে, আর দেবের কাছে ঝাড় খেতে হবে। তো যাই হোক এখন আর দেরি করবো না, গিয়ে সোজা রান্না করে যাবো আর গিয়ে ঝটপট রান্না করবো, তারপরে কতটা ব্লগটা মানে শ্যুট করতে পারবো আমি জানি না, কিন্তু যাই হোক চলো গিয়ে তাতে রান্না করা শুরু করি। তো আজকে রান্না করছি ডিম, ডিমের কালিয়া করছি, আর এখানে দেখতে পাচ্ছ তিনটে ডিম আছে আমাদের তিনজনের জন্য, দেব আমার আর মামের, আর নীল তো নানারকম সেদ্ধ ডিম করে খাবে, নাস্ত ডিম, তো ওর জন্য পরে অমলেট করে দেবো। আর এখানে ভাত হয়ে গেছে, এখানে পটল চিংড়ি করে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে পটল চিংড়ির, আর করেছি টক ডাল, আর এখানে আলু মেখে রেখেছি, আর লাল বাটিতে নীলের জন্য লঙ্কা ছাড়া, ও তো লঙ্কা খায় না, আর মাম্মামকে বলছি একটু এটা হচ্ছে পেঁপে সেদ্ধটা মেখে দিতে, এত তাড়াহুড়ো পড়েছে না। হ্যাঁ হয়ে গেছে, মাখে রেখে দাও, দিয়ে দাও বাবাকে, দিয়ে দাও ওখানে। অফিস চলে গেছে, বাচ্চাটা খেয়ে দিয়ে এখন স্যার এসেছে, ম্যাথ স্যার ম্যাথ করছে, তো আমি এবার ব্রেকফাস্টটা করে নিই, নিয়েছি হচ্ছে আলু পটল মানে পটল চিংড়ি, আর এই যে দুটো রুটি নিচ্ছে, আর সবাই খেয়ে গেছে, বাসন কোসন এখানে পড়ে আছে, তো আপাতত আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে সমস্ত বাসন কোসন মাজতে হবে, কিচেন ক্লিন করতে হবে, তারপরে স্নান করে পুজো, আপাতত এই কটা কাজ বাকি আছে।
পটল চিংড়ি দারুণ লাগে, দারুণ। গুড ইভিনিং ফ্রেন্ডস, ইটস ইভিনিং টাইম। আর ইভিনিং টাইম মানেই মনটা করে চা চা। তো চা বানানো হয়ে গেছে, এখন ঢালা চলছে। আর বাইরে আমাদের এখানে এখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই মামা মেটে নিয়ে যা চাটা। তো ইভিনিংয়ে আজকে চা আর বোঁদে মুড়ি, এটা হচ্ছে আজকে টিফিন। আর আজকে আমাদের এখানে ফার্স্ট বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ভালো লাগছে। আর এই দেখো, এখানে রান্নার এখানে জানলাটা খুলে রেখেছি, এখান থেকে একটা ছাট আসছে বৃষ্টির সাথে সাথে, যে ছাটটা আসছে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সাথে ছাট, এত ভালো লাগছে না কি বলবো, দারুণ লাগছে। তাই জন্য আমি এখানটা দাঁড়িয়েই আছি, এখানটা দাঁড়িয়ে আছি, এখানটা দাঁড়ালে উফ কি ঠান্ডা ঠান্ডা, কি সুন্দর যে হাওয়াটা লাগছে কি বলবো। তো চলো, চা করা হয়ে গেছে, এবার বোঁদে মুড়ি আর চা খেয়ে নে। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, ইনভার্টার চলছে, তাই জন্য এই সাইডের লাইটটা তো অফ, তাই জন্য একটু অন্ধকার অন্ধকার, কিছু করার নেই। কোন সাইডে বসলে আলো লাগবে, এই সাইডে বসলে একটু আলো আছে, কারণ এই সাইডে ইনভার্টারের লাইটটা হচ্ছে এই সাইডে লাগানো। ইনভার্টারে তো নির্দিষ্ট কয়েকটা মানে লাইনের সঙ্গে কানেক্ট করা রয়েছে, সব কটা লাইন কানেক্ট করিনি আমরা, কারণ বাচ্চারা তো বুঝবে না আর সব জ্বালিয়ে দেবে, একটা ব্যাপার আছে আর কি। তো এই যে বোঁদে মুড়ি টাগি খেয়ে নিই, তারপরে চাটা খাবো। আর নীল তো দুধ খেয়েছে, আর মামা মাকে বলছে একটু চা বানিয়ে দাও, কারণ বৃষ্টিতে আর এক্ষুনি টিউশন পড়ে এসছে, বলছে আমার একটু চা খেতে ইচ্ছে করছে। তো মামা আমার দেবের জন্য চা আর বোঁদে মুড়ি বিস্কিট ওরা নিয়ে চলে গেছে পাশের ঘরে, ওরা ওখানে একটু মোবাইল চালিয়েছে, গান ঠান সব শুনছে, তাই জন্য আমি এই ঘরে একা একা আছি, কারণ ওখানে তো বুঝতেই পারছো ওখানে বসে বসে আর ভিডিও করা যাবে না, এত নয়েজ।
তো যাই হোক, চলো বোঁদে মুড়িটা খেয়ে নিই। বোঁদে মুড়ি কিন্তু বেশ ভালো লাগে খেতে। বোঁদে আর মুড়ি দেব সব থেকে বেশি ভালোবাসি। আমি আগে খেতাম না, এটা দেবের কাছ থেকে খাওয়া শিখেছি আর কি। তো চলো বন্ধুরা, আমার এখন মুড়ি খেতে অনেক সময় লাগবে, তাহলে এখন এই খাবারটা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, ওয়েদার এখন পুরো ঠান্ডা, একদম ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু ফ্যান না চালিয়েই বসে আছি, এতটা ঠান্ডা হয়ে গেছে। মানে নিচের ঘরটা এতটা ঠান্ডা হয়ে গেছে, আর এখন ওপর ঘরে গেলে তো পুরো জানলা দরজা রীতিমতন বন্ধ করে রাখতে হবে, আর গায়ে চাদর দিয়ে শুতে হবে, প্রচণ্ডই ঠান্ডা লাগছে। আর এখন বাজে 11:30, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ডিনারে ছিল রুটি আর সকালের পটলের তরকারি। পটলের তরকারি বেশি করে করে রেখেছিলাম, তো আর রাত্রিবেলা কে করে। তো যাই হোক, আর খুবই ঝড় আর বৃষ্টি দুটোই হলো আজকে। আর আজকে সারা সন্ধে জুড়ে অনেক অনেক ইউটিউব দেখে নিয়েছি, বলো না। ইউটিউব দেখতে দেখতে ঘুমের ঘোর, মানে প্রচণ্ড ঘুম এসে গেছে। রুটি বানাচ্ছে রীতিমতন শুয়ে শুয়ে। আমার না মাঝে মাঝে এরকম হয়, এত ঘুম লেগে যায় যে রুটি করবো পুরো রীতিমতন শুয়ে শুয়ে, অনেকবার ছ্যাঁকাও খেয়ে যাই হাতে। তো যাই হোক, ডিনার করে নিয়েছি, আর নীল তো শুয়ে পড়েছে, মা আমার দিয়ে বাবা তো এখনও টিভি দেখছে। তো চলো, আমি ব্লগটা এখন শেষ করে দিচ্ছি, এবার আমিও গিয়ে একটু টিভি দেখবো, আর আমার ভিডিওটা বসে বসে এডিটিং করব। তো আমি শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।